নমস্কার বন্ধুরা। নমস্কার, আজকে খাওয়ার মধ্যে আমূল পরিবর্তন এনেছি আমরা। আজকে ভাত একদম সামান্য আছে দুজনের কাছে, আর এখানে আছে ফুল চিকেন রোস্ট। দুজনের কাছে দুটো আছে, এটা 1 কেজি ওয়েটের, আর একটা মনে হয় সামান্য 30-35 গ্রাম হেরফের আছে। একদম এক ওজনের পাইনি। এই যে দেখতেই পাচ্ছি চিকেন লেগ পিস ভেঙেছে, ভেঙে নিয়েছি চিকেন লেগ পিস। এই যে এই যে তো খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে ভাতের পরিমাণটা দেখুন, অল্পই নিয়েছে, একদম কম। জাস্ট একটু ভাত খেতে হয় তাই খাবো। 1 কেজি চিকেন খেতে হবে, তার এই যে গ্রেভিটা এটা আলাদা করা হয়েছে। গ্রেভিটা পরে ছড়িয়ে দিতে পারো। এই যে সুন্দর সেদ্ধ হয়েছে, না আমি এরকম করেই খেয়ে নেবো। হালকা একটু ভাত খেতে হয় তাই খাবো। দুর্দান্ত দুর্দান্ত। দুর্দান্ত প্লিঙ্গার। প্রথমবার আমি একটা চিকেন নিয়ে বসেছি। খেতে পারবে কি না জানি না, ট্রাই করা যাক, তাই না? বললাম না যা জমে গেছে ফাটাফাটি। পা দুটো চুলে ফেনে গেল। বেশি কথা বলতে পারছি না, হেভি হয়ে যায়। ভালো সুসিদ্ধ হয়েছে বলো? একদম এত টেস্ট হয়েছে জাস্ট বলে বোঝা না যাচ্ছে। Thank you.
সলিড মাংস রোস্ট ফোস্ট খেতে একটুখানি টাইট হয়ে যায়। মশলা মাখিয়া খেয়ে দেবো খালি সলিড মাছটা, এরকম একটু মশলা মাখাও চুবিয়ে নাও। একদিন মধ্যে কিন্তু পাঁচশো মাংস খেয়ে উঠেছি প্রায়। আরে না, আর গরু গুলো ধরবে না নাকি? সব নিয়েই তো আরো খাবো নাকি? আর বাদ দিলে পাঁচশোই মাছ একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছে, কারণ নাহলে পুজোটা আস্তে আস্তে খেলে অনেক বড় হয়ে যাবে। জাস্ট তার জন্য তাড়াতাড়ি খাওয়া। এটা এরকম ভেঙে গেছিল? আমি ভেঙে রেখেছিলাম ওটা। এই জন্য আগে সলিড গুলো খেয়ে নিয়েছি জানো তো, হাড়ের গুলো খেতে পরে ভালো লাগবে।
মনে কিছু নেই কিন্তু পরে বলবা না আর তো পরে আবার বলবা দেখি দেখি আছে নাকি আমারও হয়ে যেত সুবিধা যখন আছে তা কেন ইউজ করবো কি হলো দিয়ে দিলে কি একটু হয়ে গেছে না হয়ে গেছে পেটটা ভরে হয়ে এসেছে ভরে না আমি না পেঁয়াজগুলো খাও পেঁয়াজের হেভি দাম রেখেছি না মুখে দেবো ভালো লাগে আমার মনে হয় বন্ধুটা একটুখানি থাকবে মনে হচ্ছে না পুরো কমপ্লিট করে দেবো মাংস
বলতে খাই না এখন না পাসিং চলছে একটুখানি বাকি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমারও এই যে একটুখানি আছে খাবে না হয়েছে বাবা শেষ করো দাও দাও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমার সবার খেয়ে নিয়েছে আমার একটুখানি 100 গ্রামের মতন মাংস বাকি আছে তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে সাথে সাথে অনেক 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 শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই